তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবে না সেই দাবিতেই অনড় থাকে, তাহলে এই সমস্ত আলোচনার প্রশ্নই আসে না। বাংলাদেশে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের সময় বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন, যেরকম হয় অন্যান্য গণতান্ত্রিক দেশে। ভারতেও ঠিক একইভাবে নির্বাচনকালীন সময়ে চলতি সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করে। জাপানে, অস্ট্রেলিয়ায়, ইউকেতে এবং কন্টিনেন্টাল ইউরোপের বিভিন্ন দেশে নির্বাচনকালীন সময়ে যেই সরকার ইতিপূর্বে দায়িত্ব পালন করে আসছিল তারাই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করে। আমাদের দেশেও সংবিধান অনুযায়ী তাই হবে। আমাদের দলের সাধারণ সম্পাদক একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে নানা বিষয় নিয়ে আলোচনা করার সময় বলেছে, এটা কারোর জন্য কোনো প্রস্তাব নয়, কোনো কিছুই নয়। পার্টিতে এই নিয়ে আলোচনা হয়নি। 2014 সালের প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপট ভিন্ন। 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিজেই সেই প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তারা সেটি গ্রহণ করেনি। এখন প্রথমত বিষয়টি পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয়, তবে ইমরান খানকে গ্রেপ্তার করার পর যেভাবে বিক্ষোভ হচ্ছে সেই বিক্ষোভ দেশ ছাড়িয়ে অন্যান্য দেশেও সেই বিক্ষোভ হচ্ছে, এতে প্রমাণিত হয় জনগণের একটি অংশের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। প্রথমত এটি পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয়। আমি যেটি বলেছি, যেহেতু পাকিস্তানের বিশৃঙ্খল পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রেক্ষাপটে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সতর্ক করবে, এটি স্বাভাবিক। তবে দুঃখজনক হলো সত্য যে পাকিস্তান রাষ্ট্রে সবসময় সংঘাত লেগেই আছে এবং পাকিস্তান রাষ্ট্রের মধ্যে গণতন্ত্র সবসময় হোঁচট খাচ্ছে, খেয়েছে এবং পাকিস্তানে সবসময় সংঘাত লেগে আছে, এটি দুঃখজনক। আমার মনে হয় আজকে পাকিস্তানের যে বিশৃঙ্খল পরিস্থিতি এটার প্রেক্ষাপটে আমি আবার বলছি, আজকে যে পাকিস্তানে বিশৃঙ্খল পরিস্থিতি এবং অনেকটা দাঙ্গা হচ্ছে বলা যেতে পারে, সেই পরিস্থিতির প্রেক্ষাপটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে একটা প্রশ্ন করতে পারেন যে আপনি এখন ব্যাখ্যা করুন পাকিস্তান ভালো ছিলেন, সেই আজকের প্রেক্ষাপটে আপনার কী বক্তব্য? অংশগ্রহণমূলক, উৎসবমুখর, সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি আন্তর্জাতিক মানদণ্ডের একটি নির্বাচন করতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনারা দেখেছেন ইউকেতে বলেছেন, আমরা যুক্তরাজ্যের মতো সুন্দর নির্বাচন করতে চাই এবং নির্বাচন সুন্দর নির্বাচন করতে হলে পরে তাহলে সমস্ত রাজনৈতিক দলের সহায়তা প্রয়োজন, আমরা করতে চাই। আর অপর একটি রাজনৈতিক দল যদি নির্বাচন প্রতিহত করতে চায় তাহলে সেই সুন্দর নির্বাচন করা সম্ভবপর হয় না। তো একটি ভালো নির্বাচন, একটি অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। আমি আশা করব বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে, একটি উৎসবমুখর পরিবেশে একটি ভালো নির্বাচন করার জন্য তারা সহায়তা করবে। দেখুন, আমরা নির্বাচনকে সামনে রেখে কারোর সাথে খেলা শুরু করি নাই, আমরা নির্বাচনের সময় খেলতে চাই। আমরা সেই খেলায় বিএনপিকে আহ্বান জানাই, ওনারা আসুক, আমরা ওনাদের সাথে খেলে গোল দিতে চাই।